ওয়ালাইকুম ক্লাস ফাইভ লেভেল এ অর্থাৎ এই লেভেল অ্যাডভান্স লেভেলে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আছে আমি এসএম আবু নাইম সরকার আর আপনাদের সাথে আজকে কথা হচ্ছে কাউন্টেবল নাউন, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেপোজিশন টু প্লাস ভার্ব ওয়ান ইন এট ফোর অর্থাৎ টু ছাড়া অন্য কোনো ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি দেন। এটা নিয়ে আমাদের এই তিনটা জিনিস নিয়ে আমরা কথা বলবো আজকে ক্লাসেই। আর শুরুতে একটা বলে রাখি, আমাদের যে লাইভ ক্লাসটা হয় সেটা ইম্পর্টেন্ট, আর এটার সাপোর্টিভ হিসেবে এটাকে বানানো হয়েছে। শুধুমাত্র যারা এই ক্লাসগুলি করে তারা এটা ভালো করে বুঝতে পারে যে ক্লাসে কী হচ্ছে, এমনিতে বোঝা খুব ডিফিকাল্ট। ওয়েল, প্রথমে হচ্ছে ক্লাসের একটা কমন এরর হচ্ছে যে মানে আমরা লেখার সময় শুধু একটা মানে নাউনটাকে লিখে ফেলে, বার্গার, যেগুলো হচ্ছে মানে বার্গার, তারপর হচ্ছে ধরেন বুক, এগুলো তো কাউন্ট করা যায়, একটা বার্গার, দুইটা বুক, বুকস, প্যান, পেন্স, পেন্সিলস, আচ্ছা অনেকগুলি আছে, কাউন্ট করা যায় না কাউন্টেবল। যেমন হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি আমাকে কফি, যে আমাকে একটা কফি দাও, দুইটা কফি দাও, পাঁচটা, আমরা একটা বলে কিন্তু তখন আমাকে একটা দেয় না, এক কাপ অফ দেয়। তারপরে বলছে আমাকে একটা দুধ দাও, একটা দুধ দিবে না, আপনাকে এক লিটার দুধ দিতে হবে বা এক কাপ, মানে একটা অ্যামাউন্টকে আমরা ধরে নিল, ওগুলিকে আমরা আনকাউন্টেবল। কাউন্টেবল মানে সাধারণত যেগুলি আমরা চলতে ফিরতে বা আমাদের রিয়েল লাইফে এক দুই করে করি। আচ্ছা এদের ক্ষেত্রে কী হয় একটু দেখে নিই। আচ্ছা ওয়েল, তাহলে আমি প্রথমে বললাম আই ইট ম্যাঙ্গো, অ্যাপারেন্টলি এই সেন্টেন্সটা আইট ম্যাঙ্গো আমার কাছে দেখে মনে হবে যে সেন্টেন্সটা বেশ ঠিক আছে, দেখেই মনে হবে সেন্টেন্সটা ঠিক আছে, বাট বেসিকলি সেন্টেন্সটা ঠিক নাই। কেন ঠিক নাই সেটার কথা হচ্ছে আই ইট ম্যাঙ্গো, এই সেন্টেন্সটা ঠিক নাই। কেন ঠিক নাই, এর কারণ হচ্ছে ইদার সেন্টেন্সটা আমাকে সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ আমি একটা ম্যাঙ্গো খাই অথবা অনেকগুলি আম খাই, অথবা নির্দেশ করতে হবে আই ইট দ্য ম্যাঙ্গো, অর্থাৎ এ দি অথবা ইএস লাগাতে, অর্থাৎ প্লুরাল করতে হবে। আচ্ছা এই জিনিসটা হলো যে আই ইট ম্যাঙ্গো সেন্টেন্সটা ঠিক নাই, এটাকে ঠিক করতে হলে আমাকে এ দিয়ে ইয়েস দিতে হবে। এই কমন মিস্টেকসটা ক্লাসে করা যাবে না, ইদার আমাকে বলতে পারে আই ইট আ ম্যাঙ্গো অথবা বলতে পারে আই ইট দ্য ম্যাঙ্গো অথবা আই ইট ম্যাঙ্গোস। ঠিক তেমনি সেন্টেন্সটা আগে থেকেই লিখে রাখছি বোধহয় যাওয়ার জন্য, মনে হতে পারে যে এই যে আই গো টু স্কুল, ঠিক আছে না, এটাকে নির্দেশক হবে, আই গো টু স্কুল হচ্ছে শুনতে হচ্ছে দি এবং এটা নির্দেশক, যেহেতু একটা প্লেস নির্দেশ করে, তো আই গো টু দ্য স্কুল এটা সবচেয়ে সুন্দর, তাহলে দি বসাতে হবে। আচ্ছা কাউন্টেবলের ক্ষেত্রে যেটা বলে গেছিলাম যে কাউন্টেবলের ক্ষেত্রে আমরা নাউনগুলির ক্ষেত্রে আমাকে হয় এ বসাতে হবে, নাহলে এই যে প্লুরাল দিয়ে গোস করেছে যেটা সেটা করতে হবে ম্যাঙ্গোস অথবা দি ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, দি ম্যাঙ্গো, তাহলে আই ইট ম্যাঙ্গো সেন্টেন্সটা ঠিক নেই। এটার তিনটা সুন্দর রূপ আছে যেটা ঠিক হবে, আই ইট এ ম্যাঙ্গো, আই ইট দ্য ম্যাঙ্গো অথবা আই ইট ম্যাঙ্গোস, প্রথম সেন্টেন্সটা ঠিক নেই, মানে রেডিং দিয়ে যেটা লেখে তিনটাই ঠিক আছে, তাহলে আমি তিনটাই যে কোনো একটা ইউজ করবো, তাহলে আই ইট ম্যাঙ্গো এটা হচ্ছে ভুল, আমাকে হয় সিঙ্গুলার করতে হবে, প্লুরাল করতে হবে, অথবা আমাকে দি যে আর্টিকেল আছে সেটা ইউজ করে কথা বলতে হবে। ওয়েল, তো তাহলে আমাদের সেকেন্ড যেটা আলোচনা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, যেটা আমাদের হোল ক্লাস ধরে আমরা এখন কথা বলবো, সবাই আমরা ডিসকাস করবো হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, আমরা সকালে কী করি। ওয়েল, শুরুতেই আমরা ওয়েল বলবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, এটা একটা নেটিভ কালচারাল এক্সপ্রেশনস এবং এটা কথাবার্তা ওরা রেগুলার বলে, সো আমরা এটাকে ওয়েল ইউজ করবো। ওয়েল, ওয়েল, হ্যাঁ ওয়েল মানে হচ্ছে শুরু, হ্যাঁ জি শুরু, তাহলে আমরা শুরু করি ওয়েল। আমি বাংলা যদি বলি, ওয়েল আমি খুব সকালে ঘুমতে করি। আচ্ছা এই যে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, এইটা কোন টেন্সে বলতো, আমি হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, আমি সকালে কী করি, আমি এখানে সকালে যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, ই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি হাত মুখ ধুই, ই, তারপর কি নাস্তা করি, তারপর গোসল করি, শেষে ই আছে, ই নাস্তা করি গোসল করি সবগুলিতে ই ই আছে, তারপর হচ্ছে আমি অফিসে যাই, ই, তো মানে এইটা হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, আমি বুঝতে পারছি এই ধরনের কোয়েশ্চেনগুলি অ্যান্সার করতে প্রেজেন্ট ইনফিনিট। ওয়েল, তাহলে আমরা শুরু করি, দেখাই আমরা এটা কীভাবে করবো এখন প্রেজেন্ট ইনফিনিটে। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, তাহলে প্রথমে আমার চলে আসবে আমি, তারপর হচ্ছে উঠি, গ্রিন কালার করছে আমি আর উঠি, তাহলে হচ্ছে আগে ভার্ব, সাবজেক্ট ভার্ব, ইংলিশ মানেই তো সাবজেক্ট ভার্ব, তাহলে আগে আমার সাবজেক্ট হচ্ছে আমি আর বাংলা ভাষার ভার্ব তো সেন্টেন্সের সাথে উঠি, তাহলে আই গেট আপ, তারপর হচ্ছে ঘুম থেকে রেডি, আই গেট আপ, ঘুম থেকে ওঠা মানে হচ্ছে ফ্রম বেড, ফ্রম স্লিপও বলা যায় ফ্রম বেড শুনে, মানে বেড থেকে উঠা মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, তো খুব সকালে আর্লি ইন দ্য মর্নিং। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা অনেকবার ডিসকাস করবো, যে ইংরেজিতে সময় সেন্টেন্স শেষে দিলে সুন্দর হয় এবং এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আচ্ছা তাহলে আমি হাত মুখ ধুই, সবাই বলেন, প্রথম হচ্ছে সাবজেক্ট আমি আর ধুই, তাহলে আই ওয়াশ, হাত মুখ মানে হচ্ছে মাইসেলফ, আমার নিজেকে ধোয়া, হাত মুখ বলতে নিজেকে বোঝা। আচ্ছা পরেরটা হচ্ছে আমি দাঁত মাজি, তাহলে ব্লুইং আমি আর ভার্ব হচ্ছে মাজি, তাহলে আই ব্রাশ, তারপর হচ্ছে ব্রাশ মাই টিথ,
ওয়েল আমি নামাজ পড়ি, আচ্ছা নামাজ পড়া ইংলিশ হচ্ছে আই রিড নামাজ না, এটা হচ্ছে আমরা পারফর্ম করি করি আর কি, তাহলে হবে আই পারফর্ম প্রেয়ার। আচ্ছা আই পারফর্ম প্রেয়ারটা হবে না, আই পারফর্ম দ্য প্রেয়ার, আমাকে একটা আর্টিকেল ইউজ করতে, হ্যাঁ আই পারফর্ম দ্য প্রেয়ার, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব হচ্ছে পারফর্ম, দেন আই প্রেয়ার মানে হচ্ছে নামাজ, আই পারফর্ম দ্য প্রেয়ার সাবজেক্ট ভার্ব। আচ্ছা আমি সকালে 2 ঘন্টা এক্সারসাইজ করি, তাহলে প্রথম হচ্ছে আমি, তারপর ভার্ব হচ্ছে এক্সারসাইজ করা, তাহলে হবে আমি এক্সারসাইজ করি, তারপর আসবে হচ্ছে আমি এক্সারসাইজ করি, তারপর আসবে হচ্ছে 2 ঘন্টা, তারপর সকালে, এইভাবে আসতে থাকবে, তাহলে হবে আই এক্সারসাইজ হ্যাঁ ফর 2 আওয়ার্স ইন দ্য মর্নিং, আমি সকালে 2 ঘন্টা এক্সারসাইজ করি। আচ্ছা তাহলে আর এখানে একজন কোয়েশ্চেন করলেন যে স্যার যদি আমার এস ইএস আইএস কখন বসে, হ্যাঁ এস ইএস আইএস বসে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আই নাই থাকে, যদি আই না থেকে ইতে হচ্ছে এভরি নেম, এইচ তে হি, আই তে ইট, এস তে সি, এটাকে আমরা বলি থ্রিপিএস, থ্রিপিএস হলে ভার্বের সাথে এস ইএস অথবা আইএস বসে। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন সে সকালে 2 ঘন্টা এক্সারসাইজ করে, এখন কিন্তু হি এক্সারসাইজ হবে না, হি এক্সারসাইজেস, আচ্ছা 2 ঘন্টা ফর 2 আওয়ার্স, আচ্ছা যেটা বলছিলেন টাইম অ্যাট দ্য এন্ডে, তাহলে সকালে যেটা হবে হি এক্সারসাইজেস ফর 2 আওয়ার্স ইন দ্য মর্নিং, সে সকালে 2 ঘন্টা এক্সারসাইজ করে। আচ্ছা সে এক্সারসাইজ করে, এটা কোন টেন্স প্রেজেন্ট, কেন করে, এ আছে, আমরা জানি বাংলায় যদি শেষ সাউন্ডটা এ ই ও হয় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, তাহলে হি এক্সারসাইজেস ফর 2 আওয়ার্স ইন দ্য মর্নিং, গ্রেট। আচ্ছা আমি চা বানাই, তাহলে কী হবে, আমি চা বানাই কী হবে, আই মেক টি, আমি চা বানাই, চা বানানো ইংলিশ হলো বানানো হচ্ছে সাবজেক্ট, আমি বানাই আই মেক দেন টি, তাহলে সাবজেক্টের পর আমরা কী নিয়ে আসছি, অবশ্যই সাবজেক্টের পর আমরা ভার্ব নিয়ে আসছি, তাহলে হবে আই মেক টি। আচ্ছা আমি নাস্তা তৈরি করি, নাস্তা তৈরি করে হ্যাঁ রান্না করা বলতে পারেন বা কুক, তাহলে আই মেক ব্রেকফাস্ট অথবা আই কুক ব্রেকফাস্ট, সাবজেক্ট ওভার ভার্ব আই কুক, এই যে আমি তৈরি করি মেক, আমি নাস্তা খাই, প্রথম হচ্ছে ইংলিশ হচ্ছে আমি খাই, তাহলে নিয়ে আসি আই হ্যাভ, আচ্ছা কী খাই, আই হ্যাভ ব্রেকফাস্ট। আচ্ছা স্ন্যাক্স কখন হবে বা স্ন্যাক, স্ন্যাক মানে হচ্ছে আমরা বড়ো খাবারকে বলি, ব্রেকফাস্ট সকালের খাবার বা লাঞ্চ দুপুরের খাবার বা ডিনার রাতের খাবার, তাহলে আমরা বড়ো খাবারগুলিকে বলে মিল আর ছোটো খাবারগুলিকে বলে স্ন্যাক্স, যেমন চা নাস্তা যেটা। আচ্ছা আমি সকালে গোসল করি, তাহলে আমি গোসল করি আই হ্যাভ এ শাওয়ার, আচ্ছা এ পর্যন্ত আছে, এটা একটা প্রিপোজিশনের জন্য নিয়েছিলাম, তাহলে আমার এই পর্যন্ত ঠিক আছে, আমি সকাল গোসল করি। আচ্ছা আমি যদি বলি কাজে যাওয়ার আগে গোসল করি, তখন আমরা লিখি কি আই হ্যাভ এ শাওয়ার বিফোর গোয়িং টু ওয়ার্ক, অর্থাৎ আমি কাজে যাওয়ার আগে ইয়ে করি, তাহলে এই গোয়িংটা কেন গোটা গোয়িং হয়ে গেল। আচ্ছা সেটাই হলো আমাদের আজকের শেষ ডিসকাশনস, সেটা হলো যে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন যদি বসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট আজকের ছিল, আর এরপর আমরা বলবো দ্যাটস অল অ্যাবাউট দ্য মর্নিং, এটা বলা পর শেষ। আচ্ছা এখন আমরা একটু দেখি যে কেন প্রিপোজিশন পর ভার্বের সাথে আইএনজি হয়, সেটা হলো আমাদের এখানে প্রথমে ছিল যখন প্রিপোজিশনগুলি কি আমরা জানি টু ফর অন ইন অ্যাট, এটা তো আমরা সবাই জানি বিকজ ইটস বেসিক জিনিস, তাহলে টুর পর ভার্ব বসছে থ্যাংকস টু কাম হিয়ার, টুর পর হলো ভার্ব, আমাদের হচ্ছে টুর পর হচ্ছে ভার্ব ওয়ান থ্যাংকস টু কাম হিয়ার, আর হচ্ছে এখানে থ্যাংকস ফর কামিং হিয়ার, তাহলে ব্যাপারটা যা হচ্ছে টুর পর হচ্ছে সবসময় ভার্ব ওয়ান, আর ফর টু ছাড়া আদার প্রিপোজিশন লাইক ইন অন অ্যাট ফর বিফোর আফটার, অর্থাৎ আদার যে প্রিপোজিশন আছে লাইক ফর এক্সাম্পল ফর একটা প্রিপোজিশন, তো এটার পর ভার্ব বসলে ভার্বের সাথে কী হবে আইএনজি হবে, তো হচ্ছে থ্যাংকস ফর কামিং হিয়ার, এই হচ্ছে বেসিক যে টুর পর অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাটকে আমি ভার্ব ওয়ান বলি, এবং টু ছাড়া আদার প্রিপোজিশন বসলে ভার্বের সাথে আমার আইএনজি হবে থ্যাংকস ফর কামিং হিয়ার।